টানা এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরীকি ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান কারাগারে বন্দি থেকেই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ও আইনিভাবে মোকাবেলা করছেন তিনি আর এবার আন্ডারগ্রাউন্ডে থাকা পিটিআইএ নেতাদের দিয়েছেন তেমনই আদেশ আত্মগোপন থেকে বেরিয়ে সাহস করে তাদের গ্রেপ্তার হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি দলের আন্ডারগ্রাউন্ড নেতাদের প্রকাশ্যে বেরিয়ে এসে সাহস করে নিজেদের গ্রেপ্তার হওয়ার নির্দেশ দেন ইমরান খান বুধবার আদিয়ালা কারাগারে বক্তব্য রাখার সময় ইমরান বলেন তিনি নিজেই কারাগারে রয়েছেন এবং বাকি নেতাদেরও কারাগারে থাকার বিষয়ে ভয় পাওয়া বন্ধ করা উচিত বলে জানিয়েছেন তিনি এছাড়া আন্ডারগ্রাউন্ডে থাকা নেতাদের গ্রেপ্তার হতে সব অভিযোগের মুখোমুখি হতে এবং সব শেষে আদালত থেকে জামিন নেওয়ার নির্দেশ দেন তিনি গত বছরের নয় মে ইমরানকে গ্রেপ্তারের জেরে ব্যাপক সহিংসতার পর থেকে মুরাদ সাইফ সহ অনেক পিটিআই নেতা এখনো আত্মগোপনে আছেন মূলত গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন একাত্তর বছর বয়সী ইমরান খান এছাড়া ইমরানের বিরুদ্ধে কয়েক মামলা মামলা চলছে সব এখনও আরও থেকে জামিন এবং দণ্ড স্থগিত করে এখনই ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম দুর্নীতির মামলায় গত বছরের নয় মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে তার সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী সেই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে এছাড়া পাকিস্তানের ইতিহাসে সেবারই প্রথমবারের মতো বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে রাওয়ালপিন্ডিতে দেশটির সেনা সদর দপ্তরে প্রবেশ করে এবং লাহোরে কর্পোস কমান্ডারের বাড়িতে অগ্নিসংযোগ করে পরে সামরিক বাহিনী নয় মে কালো দিবস হিসেবে অভিহিত করে এবং সেনা আইনের অধীনে বিক্ষোভকারীদের বিচার করার সিদ্ধান্ত নেয়